প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি ডায়েরির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংখ্যা পদ্ধতির উপর আজকে আমার 12 নম্বর লেকচার। আজকে আমি তোমাদের সামনে কথা বলবো দুইয়ের পরিপূরকের গাণিতিক কাজ নিয়ে। অর্থাৎ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ এবং বিয়োগ করতে হয়। তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব আমাদের পরীক্ষায় দুইয়ের পরিপূরকের সাহায্যে কি কি অঙ্ক আসতে পারে। পরীক্ষার মধ্যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করতে বলতে পারে, অর্থাৎ দুটি সংখ্যা দিয়ে বলতে পারে দুটি সংখ্যাকে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করো, অথবা দুটি সংখ্যা দিয়ে বলতে পারে দুইয়ের পরিপূরকের সাহায্যে একটি সংখ্যা হতে অন্য সংখ্যাটি বিয়োগ করো, অথবা দুটি সংখ্যা দিয়ে বলতে পারে যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তিনটি ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো করব এই বিষয়টি আমি তোমাদেরকে কথা বলবো। প্রথমেই তোমাদের কিছু টিপস দেখাবো, তোমরা অবশ্যই দুইয়ের পরিপূরক করার জন্য ওই টিপসগুলো সবসময় মনে রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কিছু লেখা দেখতে পাচ্ছ, দুইয়ের পরিপূরক করার জন্য অবশ্যই এই টিপসগুলো সবসময় মনে রাখবে। তোমার পরীক্ষায় দুটি সংখ্যা দিয়ে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ অথবা পার্থক্য নির্ণয় করতে বলতে পারে। প্রথমেই তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট অর্থাৎ ঋণাত্মক তা বের করা। তারপর কাজ হচ্ছে ছোট সংখ্যার দুইয়ের পরিপূরক নির্ণয় করা, বড় সংখ্যার বাইনারির সাথে ছোট সংখ্যার দুইয়ের পরিপূরক যোগ করা। যোগ করার পর যত বিট, অর্থাৎ আমরা যদি 8 বিট নিয়ে কাজ করি অথবা 16 বিট নিয়ে কাজ করি, তার থেকে বেশি বিট পাওয়া গেলে ওই বিটটিকে ক্যারি হিসাবে বাদ দেয়া। তোমার পরীক্ষায় দুটি সংখ্যা দেয়া থাকবে। প্রথমে তুমি দুটি সংখ্যা থেকে দেখে নেবে দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট, তারপর ছোট সংখ্যাকে দুইয়ের পরিপূরক করবে আর বড় সংখ্যার শুধুমাত্র বাইনারি করবে। তারপর বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার দুইয়ের পরিপূরকটি যোগ করবে। যোগ করার পর যদি দেখো 9 নম্বর বিট হয়ে গেছে অথবা 17 নম্বর বিট হয়ে গেছে, তাহলে 9 নম্বর কিংবা 17 নম্বর বিটটি হবে ক্যারি বিট, এটি বাদ যাবে। আমি তোমাদেরকে এবার অঙ্কগুলো করে দেখাবো। প্রথমেই তুমি এই অঙ্কটির দিকে লক্ষ্য করো, এখানে দুটি সংখ্যা, একটি সংখ্যা হচ্ছে 50, অপর সংখ্যাটি হচ্ছে -40। দুটি সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই লক্ষ্য করো 40 সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা এখানে যখন দুটি সংখ্যার মধ্যে যোগ করব, তাহলে কিভাবে অঙ্কটা হচ্ছে 50 যোগ -40। তাহলে যেহেতু 40 হচ্ছে ঋণাত্মক, তাহলে আমরা 40-এর দুইয়ের পরিপূরক বের করব, সেটি 50-এর বাইনারির সাথে যোগ করব, তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। আমরা যদি এই অঙ্কটির দিকে লক্ষ্য করি, তাহলে এখানে ঋণাত্মক বা ছোট হচ্ছে 29। তাহলে আমরা 29-এর দুইয়ের পরিপূরক বের করব, দুইয়ের পরিপূরক বের করে সেটি 42-এর বাইনারির সাথে যোগ করব। আমাদেরকে যদি এমন বলে 95 থেকে 40 বিয়োগ করো, তাহলে বিষয়টি এমন দাঁড়াচ্ছে 95 বিয়োগ 40। তাহলে দুটি সংখ্যার মধ্যে ছোটকে, ছোট হচ্ছে 40, তাহলে আমরা ছোট 40-এর দুইয়ের পরিপূরক বের করব, তারপর সেটি 95-এর বাইনারির সাথে যোগ করব। অর্থাৎ আমাকে যোগ করতে বললেও, বিয়োগ করতে বললেও আমরা লাস্ট স্টেজে গিয়ে যোগই করব। তাহলে যদি বলে 86 থেকে 75, 86 থেকে 75 বিয়োগ করার ক্ষেত্রে এভাবে বলে 86 থেকে 75, তার মানে বোঝা গেছে 86 হচ্ছে বড় আর 75 হচ্ছে ছোট। তাহলে আমরা কার পরিপূরক করব, 75-এর পরিপূরক করব, 75-কে দুইয়ের পরিপূরক করব, সেই দুইয়ের পরিপূরকের সাথে 86-এর বাইনারি মান যোগ করব। এই পাশে লক্ষ্য করো, তোমাদের পরীক্ষায় এভাবে দুটি সংখ্যা দিয়ে বলতে পারে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। একটি সংখ্যা হচ্ছে 105, অন্য সংখ্যাটি হচ্ছে 54। তাহলে দুটি সংখ্যার মধ্যে যখন পার্থক্য নির্ণয় করতে বলবে, পার্থক্য নির্ণয় করা মানে বিয়োগ করা। তাহলে কার থেকে কাকে বিয়োগ হবে? নিশ্চয়ই তোমরা সবসময় জানো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, তাহলে এটি হচ্ছে ছোট। তাহলে আমরা কার পরিপূরক করব, ছোট সংখ্যাটি অর্থাৎ 54-এর দুইয়ের পরিপূরক নির্ণয় করব, তারপর সেটির সাথে 105-এর বাইনারি যোগ করব। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার মধ্যে এটি হচ্ছে বড়, তাহলে বড়টি শুধুমাত্র বাইনারি করব, ছোটটির দুইয়ের পরিপূরক করে বড়টির বাইনারির সাথে যোগ করে দেব। তাহলে আমি তোমাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে যখন দুটি সংখ্যা দিয়ে পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ অথবা পার্থক্য নির্ণয় করতে বলবে, তোমাকে প্রথমে বুঝে নিতে হবে বড় সংখ্যা কোনটি। বড় সংখ্যার শুধুমাত্র বাইনারি করবে এবং যেটি ছোট সংখ্যা ওই ছোট সংখ্যার দুইয়ের পরিপূরক করে বড় সংখ্যার বাইনারির সাথে যোগ করে দেবে, তাহলেই পরিপূরকের উত্তরটি অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে দুটি সংখ্যার মধ্যে যোগ করে দেখাবো দুইয়ের পরিপূরকের মাধ্যমে। দেখো, অঙ্কটি হচ্ছে 50-এর সাথে -40 যোগ করো। তাহলে যেহেতু এখানে 50 হচ্ছে বড়, তাহলে আমি শুধুমাত্র 50-এর বাইনারি বের করেছি। কিভাবে 50-এর বাইনারি বের করতে তা পিছনের ক্লাসগুলোতে দেখানো হয়েছিল। এইটুকু হচ্ছে 50-এর বাইনারি, আমি অন্য কালার দিয়ে রেখেছি। আর এইটুকু যেহেতু 50-এর বাইনারি হচ্ছে 6 বিট, আমি অন্য 2টি বিট দিয়ে 8 বিট করে নিয়েছি। তারপর
চল্লিশ, চল্লিশ যেহেতু ছোট, চল্লিশ ছোটকে দুইয়ের পরিপূরক করতে হবে। তাহলে প্রথমে চল্লিশের বাইনারি, চল্লিশের বাইনারি হচ্ছে এইটুকু, তারপর দুটি বিট দিয়ে 8 বিট কয়েন নিয়েছি। আবারও বলে নিচ্ছি কীভাবে বাইনারি করতে হয়, তা পিছনের ক্লাসগুলোতে দেখানো হয়েছে, তোমরা যারা এই বিষয়টি বুঝতেছো না তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে। তারপর চল্লিশের একের পরিপূরক করলাম, তার সাথে এক যোগ করে চল্লিশের দুইয়ের পরিপূরক পেলাম। কীভাবে দুইয়ের পরিপূরক করতে হয় তা 11 নম্বর ক্লাসে দেখানো হয়েছিল, তোমরা 11 নম্বর ক্লাসটি দেখে আসবে। তাহলে এটি হচ্ছে পঞ্চাশের শুধুমাত্র বাইনারি, আর এটি হচ্ছে চল্লিশের দুইয়ের পরিপূরক, আর দুইয়ের পরিপূরক করলে সংখ্যাটি নেগেটিভ মান হয়ে যায়। তাহলে আমাদের সর্বশেষ স্টেপের কাজ কি? সর্বশেষ স্টেপের কাজ হচ্ছে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার পরিপূরক যোগ করা। তাহলে দেখো এখানে পঞ্চাশের বাইনারিটা আমি লিখলাম, তারপর চল্লিশের কি লিখলাম, চল্লিশের বাইনারি মানটা না লিখে আমি চল্লিশের দুইয়ের পরিপূরকের মানটা লিখলাম, তারপর সেটি যোগ করলাম। কিভাবে এই যোগটি করতে হয় সেটিও 2 নম্বর ক্লাসে দেখানো হয়েছে। তারপর আমি যথারীতি যোগ করলাম, যোগ করার পর দেখো আমরা 8 বিট নিয়ে কাজ করছিলাম, 9 নম্বর বিট ছিল, এই 9 নম্বর বিটটা হবে ক্যারি বিট, অর্থাৎ এই 9 নম্বর বিটটা আমাদের উত্তর থেকে বাদ যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটুকু, বা মেন শূন্যগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর হলো শুধু এইটুকু। তাহলে দেখো এটাই হচ্ছে আনসার, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, 86 থেকে 75 বিয়োগ করো, অর্থাৎ আজকে যা করাচ্ছি দুইয়ের পরিপূরকের মাধ্যমে, দুইয়ের পরিপূরক ব্যবহার করে 86 থেকে 75 বিয়োগ করো। তাহলে বিষয়টি এমন দাঁড়াচ্ছে 86 থেকে বিয়োগ 75, তাহলে এখানে ছোটকে, ছোট হচ্ছে 75। তাহলে আমরা 75-এর দুইয়ের পরিপূরক করবো। তাহলে প্রথমে দেখো 86 শুধু বাইনারি করেছি, এখানে 7 বিট হয়েছে, আমি একটি শূন্য দিয়ে 8 বিট করে নিয়েছি, এবং 75-এর প্রথমে বাইনারি করে 7 বিট পেয়েছি, তারপর একটি শূন্য দিয়ে আমি 8 বিট করে নিয়েছি। তারপর যেহেতু ছোট সংখ্যার পরিপূরক করতে হয়, যথারীতি পরিপূরক করার নিয়ম তোমাদের মনে আছে, প্রথমে বিটগুলোকে চেঞ্জ করে দিয়ে একের পরিপূরক করলাম, তার সাথে এক যোগ করলাম, যোগ করে আমি পেয়ে গেলাম দুইয়ের পরিপূরক। এবং আমার সর্বশেষ স্টেপের কাজ কি? সর্বশেষ স্টেপের কাজ হচ্ছে বড় সংখ্যার বাইনারির সাথে, অর্থাৎ এই বাইনারির সাথে ছোট সংখ্যার দুইয়ের পরিপূরক যোগ করা। তাহলে যথারীতি যোগ করলাম, যোগ করার পর এই উত্তরটি আসলো, এবং এখানেও একটি ক্যারি বিট আসলো, যেহেতু আমরা কাজ করতেছি 8টি বিট নিয়ে, 9 নম্বর এটি হচ্ছে ক্যারি বিট, আমি অন্য কালার দিয়ে রেখেছি। তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটুকু, বামে শূন্যগুলো বাদ দিলে, অর্থাৎ 86 থেকে 75-এর বিয়োগ দুইয়ের পরিপূরকের মাধ্যমে এই প্রসেসে করার পর আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এইটুকু। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় দুটি সংখ্যা দিয়ে যোগ কিংবা বিয়োগ করতে না বলেও এভাবেও বলতে পারে যে পরিপূরকের সাহায্যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি 22 এবং 17-এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। যদি এইভাবে বলে আমরা জানি পার্থক্য নির্ণয় করা মানে বিয়োগ করা, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে 22, অপর সংখ্যা হচ্ছে 17। তাহলে দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে হলে অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এখানে ছোট সংখ্যা হচ্ছে 17, তাহলে যথারীতি সেই আগের কাজ, প্রথমে আমরা 22 যেহেতু বড়, 22-এর বাইনারি বিট করছি, এইটুকু হচ্ছে 22-এর বাইনারি, এখানে 5টি বিট, আমি 3টি বিট দিয়ে 8 বিট করে নিয়েছি। কখনো যদি এমন হয় যে 8টি বিট হয়ে যায় কিংবা 9টি বিট হয়ে যায়, তাহলে তুমি বামে শূন্য দিয়ে 16 বিট করে নিবে। তাহলে 17 যেহেতু ছোট, 17-এর আমি যথারীতি বাইনারি করেছি, সেটির একের পরিপূরক করেছি, তার সাথে এক যোগ করেছি, এবং পেয়েছি 17-এর দুইয়ের পরিপূরক। এবং সর্বশেষ স্টেপের কাজ সেটি হচ্ছে আমরা 22-এর বাইনারির সাথে 17-এর দুইয়ের পরিপূরক যোগ করব। এখানেও যথারীতি যোগগুলো করা হয়েছে, আমি আবারও বলে নিচ্ছি এখানে কিভাবে পরিপূরক করতে হয়, কিভাবে বাইনারি করতে হয়, কিভাবে যোগ করতে হয়, এগুলো সবই পূর্বের ক্লাসে দেখানো হয়েছে। তোমরা আশা করি পূর্বের ক্লাসগুলো দেখেই আজকের 12 নম্বর ক্লাসটি করতে এসেছ। তাহলে যথারীতি যোগ করার পর আমাদের 9 নম্বর বিট, অর্থাৎ এটি হচ্ছে ক্যারি বিট, তাহলে এই ক্যারি বিটটি বাদ যাবে, আমাদের উত্তর হচ্ছে এইটুকু। তাহলে আমরা পেলাম 22 এবং 17-এর মধ্যে পার্থক্যর কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে দেখানো হলো কীভাবে পরিপূরকের মাধ্যমে দুটি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ কিংবা পার্থক্য নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কিছু অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, আমি তাও একটু কথা বলে নিচ্ছি। যেমন এখানে বলা আছে 38-এর সাথে -34 যোগ করো, তাহলে এখানে 38 হচ্ছে বড়, তাহলে 38-এ শুধুমাত্র বাইনারি বের করতে হবে, এবং 34-এর দুইয়ের পরিপূরক করে তা 38-এর বাইনারির সাথে যোগ করতে হবে। 70 থেকে 65 বিয়োগ করো, তাহলে 70 হচ্ছে বড়, তাহলে 70-এ শুধুমাত্র বাইনারি বের করবে, এবং 65-এর দুইয়ের পরিপূরক করে সেটি 70-এর বাইনারির সাথে যোগ করবে। 47 এবং 35-এর মধ্যে পার্থক্য নির্ণয় করো, পার্থক্য নির্ণয় মানে বিয়োগ, তাহলে 47 থেকে 35, তার মানে 47 হচ্ছে বড়, 47-এর শুধুমাত্র বাইনারি করবে,
35 এর 2 এর পরিপূরক করে তা বাইনারির সাথে যোগ করবে। এবার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, সিফাত এবং সিমতিয়ার আইসিটি পরীক্ষায় যথাক্রমে 87 এবং 78 নম্বর পেয়েছে। যোগের মাধ্যমে তাদের নম্বরের পার্থক্য নির্ণয় করো। বলে রাখা ভালো, যোগের মাধ্যমে বললেও বোঝাবে 2 এর পরিপূরক। তোমাদের পরীক্ষায় অনেক সময় সরাসরি 2 এর পরিপূরকের কথা না বলে বলে দিতে পারে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। যখন বলবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, তখন তোমরা বুঝে নিবে এটি হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়। যেহেতু এখানে দুইটি নাম্বার, একটি হচ্ছে 87 এবং একটি হচ্ছে 78, তাহলে অবশ্যই এখানে 87 হচ্ছে বড়, 78 হচ্ছে ছোট। তাহলে প্রথমেই তুমি 87 শুধুমাত্র বাইনারি করবে এবং 78 এর 2 এর পরিপূরক করে সেটি 87 এর বাইনারির সাথে যোগ করে দেবে, তাহলেই পেয়ে যাবে কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ কীভাবে 2 এর পরিপূরকের সাহায্যে গাণিতিক কাজগুলো করতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।